আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে আমরা লাইভে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি, যার যে প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। যদি এই লাইভের সেশনের মধ্যে উত্তর না আসে, পরবর্তী লাইভে দেখবেন কি যে আমরা উত্তর দিয়ে দিচ্ছি। আমি শান্তিনগর চৌরাস্তাতে শশী হাসপাতালে ভিজিটিং কনসালটেন্ট হিসেবে আসি। এখানে আসার পরে কিন্তু এই ব্যথা রিলেটেড, নার্ভ রিলেটেড অসংখ্য রোগী আল্লাহর অশেষ রহমতে খুব সুন্দর রেজাল্ট আসতেছে। বিশেষ করে আমরা যারা ডিফেন্সে চাকরি করি, এদের কিন্তু অনেক রকম সমস্যা হয়, কেন জব নেচারের কারণে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, অনেক সমস্যা থাকে, থাকার কারণে কিন্তু ব্যথা হয়। আমার কাছে অনেকেই আসছেন যারা সিএমএসে অপারেশনের ডেট দিছেন, ডেট দেওয়ার পরে আসছেন আমার কাছে যে স্যার শেষ একটা চেষ্টা করে দেখতে চাই। আমরা অপারেশন করেন কোনো অসুবিধা নাই, এক মাস পরে করেন, এক মাস আমার ট্রিটমেন্ট প্রোটোকলটা মেনটেন করেন। আল্লাহর অশেষ রহমতে যারা মেনটেন করছেন কারোর অপারেশন লাগে নাই, আল্লাহর অশেষ রহমতে ভালো হয়ে গেছেন। আমরা আমার পাশে আজকে দাঁড়িয়ে আছে, ওনার সমস্যাটা আমরা শুনি, কি সমস্যা ছিল, কিভাবে উত্তরণ হয়েছেন, এখানে আসছেন, রেজাল্ট পাইছেন কিনা, কি হয়েছে আমরা তা শুনি। হ্যাঁ, আপনার। আমার নাম নিখিল চন্দ্র পাল, আমি বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগে কর্মরত আছি। তো আমার দীর্ঘদিনের ব্যথা, এই মাজা ব্যথা, মাজা ব্যথা থেকে সেখানে হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, এক পর্যায়ে ব্যথাগুলি আমার ক্রমান্বয়ে বাড়তে থাকে। তো আমি বিভিন্ন ডাক্তারের সাহায্যে শরণাপন্ন হই, ডাক্তার আমাকে ওষুধ দেন, ওষুধ খেয়ে দুদিন ভালো হই, পরে আবার আগের জায়গায় চলে যাই, ব্যথা একই রকম। তো এক পর্যায়ে আমি আর ডিউটি করতে পারতেছি না, আমার কষ্ট হয়, আমি বারবার অসুস্থ যাই, টেস্ট করাই, এমআরআই করাইছি, সিটি স্ক্যান সব করাইছি, ব্লাড টেস্ট। তো এক পর্যায়ে আমার কর্মস্থলে সার্জন দিলওয়ার স্যার আমাকে বললেন যে নিখিলবাবু, আমি ভালো একটা হসপিটালের সন্ধান দিই, কি শশী হসপিটাল। তা আমি এই সন্ধান দেওয়ার পরে আমাকে উনি মোবাইল নাম্বার দেয় যে আপনি এখানে যোগাযোগ করেন, ফি নেন না স্যার। ওই ডাক্তার সৈদুল স্যার যিনি বসেন উনি কোনো ফি নেন না। তা ফি ছাড়া তো দেখার কোনো অসুবিধা নাই, আপনি যাবেন দেখবেন, স্যারকে দেখানোর পরে আপনি ঘুরে ঘুরে দেখবেন আরো চিকিৎসা হচ্ছে, যদি আপনি অনুভব করেন যে না এখানে যোগ উপযোগী তাহলে আপনি ট্রিটমেন্ট করবেন, নাহলে আপনি রিটার্ন ব্যাগে আসবেন। তো ওনার কথা শুনে আমি ভাবলাম যে আসলে তো দেখি আমার তো ব্যথা। তো ওনার কথা বলার পরও আমি দেখতেছি আমি রাতে যখন উঠে আমি ওয়াশরুমে যাই, আমি বসলে উঠতে পারিনি, উঠলে আর বসতে পারিনি, এই পরিস্থিতি। পরে আমি এক সময় এই শশী হসপিটালে আমি আসি, আসার পর স্যারকে আমি সিরিয়াল দিয়ে দেখাই। তো স্যার আমাকে, স্যার আমার সামনে আছে, তো স্যার আমাকে দেখেই বললেন যে হ্যাঁ আপনার কি সমস্যা বলেন। তো স্যার খুব মনোযোগ সহকারে আমার কথাগুলি শ্রবণ করলেন এবং উনি প্রথমে বললেন কোনো ওষুধ খেতে হবে না, শুধু আপনার থেরাপি দিতে হবে, আর দুই তিনটা টেস্ট দেব, এই টেস্ট কটা করাবেন আর আপনাকে কথা, আপনি যে কোনো হসপিটালে যে কোনো জায়গায় করান, কোনো আপত্তি নেই। তা আমি, তারপর আমার মনোযোগের খটকা যে আমি তো ডাক্তার কম দেখাই নাই, কিন্তু আমি তো সুস্থ হচ্ছি না, তা আমি এখানে কি দেখি হবে নাকি। তারপর আমি চার পাঁচ দিন আসি নাই, এক পর্যায়ে আমি ছুটি গেলাম চার দিনের পটুয়াখালী, বাড়ি যেয়ে একই অবস্থা। পরে আইসে আমার ছোট ভাই আমাকে বলে যে না আগে সুস্থ থাকেন তারপর অন্য কিছু। পরে আমি দেখি তাহলে এখানে ট্রিটমেন্ট নিয়ে কি, আমি টেস্ট করালাম, টেস্টগুলি স্যারকে দেখালাম, স্যার দেখে বললেন হ্যাঁ আপনি এই ট্যাবলেটটা খাবেন আর ইঞ্জেকশনটা দেবেন, আর কোনো ওষুধ নাই। তো আপনি গেলাম ঘুরে ঘুরে দেখলাম যে সুই দেয় সূর্যে পরিস্থিতি, তা আমার খুব ভয় লাগতে যায় যে এই সুইগুলি যে আসলে কিরকম কি, এমনি একটা সুই ঢুকেলে তো মানুষ আতঙ্ক হয়ে যায়, তা এই সুই ঢুকেলে কতটা কষ্ট কি বেদনাদায়ক, তা আমার জন্য খুব ভয় লাগতেছে। তারপর রোগীদের সাথে আমি আলাপ করি, আসলে বিষয়টা কি আপনার কি সুস্থ হন, বলছে হ্যাঁ ইনশাল্লাহ আমরা অনেক সুস্থ হয়ে যাই। এই সুই দিলে কি ব্যথা পান, কচ্ছেন না পিঁপড়ার মতো মনে হয়, পিঁপড়ে হেঁটে গেলে যেরকম মনে হয় ওরকম। এরপরে আমি নিজে এসে বললাম যে হ্যাঁ আমি থেরাপি দেব। এই স্যার আমাকে অনেক কনসিডার করছেন এবং অনেক
অনেক কমিশন দেন যে প্রতিষ্ঠান তো সেবামূলক এরপর আমি সাড়ে স্বর্ণপন্ন হই আমি চিকিৎসা শুরু করি আমার একদিন যখন আমি থেরাপি দিলাম তাতে আমার মনে হলো 40% নাই পরের দিন আমি একটা গ্যাপ দিয়া তারপর দিন আসলাম আসার পর মনে হয় আমার 80% নাই আর আজকে তৃতীয় দিনে আসি আমার কাছে 90% টোটাল আমি কমপ্লিট দেখি তো আসলে এই প্রতিষ্ঠানের যে সেবার মান আসলে আমি ভালো লাগে বা আমি আশা করি আমি তো সুস্থ হইলে হইছি অলরেডি 100% হয়ে গেলে আমি আমার আত্মীয়-স্বজন যারা আছে আমি তাদেরকে নিয়ে আমি সারা স্বর্ণপন্ন হব এবং একটা ভালো প্রতিষ্ঠান আর আমার সামনে যারা আছেন আপনারা প্র্যাকটিক্যালি এসে দেখেন সত্য কিনা মিথ্যা আমি বলবো আর আমি স্যার কাছে প্রশ্ন রাখবো যে আমি এই ট্রিটমেন্টে এই কি সুস্থ হওয়ার পর কি আবার অসুস্থ হব না এই ট্রিটমেন্টই ভালো হয়ে যাব পরবর্তী জীবন স্যার এটা আপনাকে একটু বলেন স্যার প্লিজ না থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় দর্শক যে যোগ্য পুলিশ অফিসার দেখেন ইনভেস্টিগেশনে পারদর্শী তার কিন্তু নমুনা দেখেন যে যেহেতু আকুপাঙ্কচার একটা গতানুগতিক ট্রিটমেন্ট না বাংলাদেশের প্রেক্ষাপটে যদিও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1979 সালে স্বীকৃতি দেয় 2003 সালে 100টা কন্ডিশনের ক্ষেত্রে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সুপারিশ করে আকুপাঙ্কচারের তথাপি আমাদের দেশে ওইভাবে প্রচলন ঘটে নাই কি করছেন উনি উনি কিন্তু যেহেতু এখানে ভিজিটিং কনসালটেন্ট আমি কোনো ফি নিই না আচ্ছা ফি নেয় না তাহলে যাই কথা তো শুনি কনসালটেন্সিটা নিই ট্রিটমেন্ট নিই না নিই ডিফারেন্ট থিংস উনি আছে কনসালটেন্টটা শুনছেন শোনার পর কোনো ফি লাগে নাই এরপর কি করছেন উনি উনি কিন্তু যেখানে ট্রিটমেন্ট সেখানে চলে গেছেন আসলে নিলেই ব্যথা হয় কিনা রোগী ভালো হয় কিনা নিজে আগে যাচাই বাছাই করছেন যাচাই বাছাই করার পরে যখন নিজের স্যাটিসফ্যাকশনটা আসছে তখন উনি ট্রিটমেন্ট নিয়েছেন ট্রিটমেন্টের পর আজকে কয়টা সেশন হয়েছে তিনটা আল্লাহর অশেষ রহমতে তিনটাতে আপনার ব্যথা কিরকম 90% মতো ব্যথা আল্লাহর রহমতে রিলিফ হয়ে গেছে তা এই যে আসলে আমি পুলিশের সুপারিনটেন্ডেন্ট পর্যায়ে আছি আমি এসপি হিসাবে কর্মরত যেহেতু আমি বেসিক্যালি ডাক্তার এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আমি এই আকুপাঙ্কচার অনেকগুলি ক্যাম্প করেছি ক্যাম্প করে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পেয়েছি যেহেতু আমি পুলিশে আছি সেই জন্য পুলিশ সদস্যদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যদি সিরিয়াল পেতে অসুবিধা হয় তাহলে সরাসরি আপনারা চলে আসতে পারেন কারণ এতটুকু ফ্যাসিলিটিস তো পুলিশ পাবেই যেহেতু আমি নিজেই পুলিশ আপনারা সরাসরি চলে আসবেন এখানে কোনো বন্ধ নাই আপনি প্রত্যেক দিন এখানে দেখাতে পারেন এখানে চলে আসতে পারেন যদি সিরিয়াল নিয়ে আসতে পারেন ভালো কেন পুলিশের ছুটির বিষয় আছে আসার ব্যবস্থা আছে আসতে ওইভাবে সাধারণ পাবলিকের মতো পেরে ওঠে না অনেক ঝামেলা টামেলা সেই জন্য আপনার সরাসরি চলে আসবেন আরেকটা ক্ষেত্রে মনে করেন কি যে এটা তো প্রাইভেট অর্গানাইজেশন যারা ইনভেস্ট করছে তাদের একটা মিনিমাম চার্জ থাকে আমি আমার ক্যাপাসিটিতে যতটুকু সম্ভব পুলিশ সদস্যদের ডিসকাউন্টের ব্যবস্থার জন্য রিকোয়েস্ট করতে পারি অথরিটিকে এতটুকু আমি করব এখন মনে করেন কি যে ওনার একটা প্রশ্ন আছে যে আমি ভালো হয়ে যাচ্ছি আমি ভালো কতদিন থাকবো আবার হবে কিনা প্রশ্ন উত্তর দেবো তার আগে যে আমরা লাইভ সেশনে বেশ কিছু প্রশ্ন আসছে প্রশ্নের উত্তর দিই যেমন একজন প্রশ্ন করেছেন স্যার আমার পায়ে ভেরুকাস আছে কি চিকিৎসা করাবো আপনার পরামর্শ চাই ভাই ভেরুকাস একটা ভেন এটা কি হয় আমাদের হার্টের মধ্যে যে ব্লাড সার্কুলেশন হয় ব্লাড সার্কুলেশনটা আমাদের আটারির মাধ্যমে বিভিন্ন অর্গানে যায় ভেনের মাধ্যমে হার্টে ফিরে আসে দূষিত রক্ত এই ভেনের মধ্যে কপার টিকা বা ভাল্ব থাকে ভাল্বটা কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কি হয় রক্ত প্রবাহতে বাধাগ্রস্ত হয় যার ফলে ওই রাস্তা রোডক ফুলে যায় ব্যথা হয় আমরা ইতিপূর্বে যে কয়টা পেশেন্ট পাইছি ভেরুকাস ভেনে একে বলে ভেরুকোসিস এটাতে আকুপাঙ্কচার সহ কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে যেহেতু আমার ভিজিটিং এ কোনো পয়সা লাগে না আপনি আসতে পারেন আসে আমার কনসালটেন্সিটা নিতে পারেন নেওয়ার পরে আপনি সিদ্ধান্ত নেন যে আপনি নেবেন কি না নিলে যে থেরাপি নেবেন যে ইয়ে নেবেন তার জন্য আপনাকে পেমেন্ট দিতে হবে আদারওয়াইজ আমার কনসালটেন্সির জন্য আপনাকে কোনো পেমেন্ট দিতে হবে না দ্বিতীয় নম্বর স্যার আমার গলা ও কাঁধে প্রচন্ড ব্যথা আপনার চিকিৎসা পরামর্শ চাই ভাই গলা কাঁধে ব্যথার জন্য আসার পরে আমাদের কি আসলে কি আমি ডায়াগনোসিসটাকে কনফার্ম করতে চাই যে আপনার ডায়াগনোসিসটা কি কারণে হচ্ছে এবং আপনার ইমিউন সিস্টেম কতটুকু উইক যেমন ইনি যেটা বলেছেন যে উনি আসার পর ওনাকে কয়েকটা টেস্ট দেওয়া হয়েছিল টেস্ট দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা যেটাতে দেখলাম উনার ভিটামিন ডি লেভেল ছিল 15.30 তাই তো 30 আমার লাগবে আপনার 15 পর আমরা বাস্তব অভিজ্ঞতায় দেখছি আমি এমবিবিএস ডিগ্রি অর্জন করি 1996 সালে আমি তখন থেকে এই এর সাথে জড়িত আমি বাস্তব অভিজ্ঞতায় যাদের দেখেছি যাদের এই জাতীয় ভিটামিন ডি লেভেল থাকে এদের ব্যথা সারা জীবন থাকে
উনি যে প্রশ্ন করছেন যে স্যার আমার সারা জীবন ব্যথা কি ভালো হয়ে গেছে আর হবে কিনা ডিপেন্ড করে ওনার লাইফস্টাইলের উপর ওনার ভিটামিন ডি লেভেল যদি এটা থাকে ব্যথা আবার হবে আমরা এর পাশাপাশি কি করি আমরা কিন্তু পাশাপাশি আপনাকে কি দিয়েছিলাম একটা ইনজেকশন ডিরাইজ অর্ধেক খেতে হবে পেন ক্লাম না ডিরাইজ অর্ধেক দিয়েছিলাম যে দুধের সাথে খাবেন 15 দিন পরে আর অর্ধেক খাবেন এর সাথে আপনাকে আমরা কি অ্যাডভাইস দিয়েছিলাম যে আপনি কি খাবেন মরিঙ্গা টি খাবেন লিক খাবেন ভিটামিন ডি খাবেন এবং ভিটামিন ডি সমৃদ্ধ ডিম খাবেন অর্থাৎ বডির ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করার জন্য আমরা পরামর্শ দিয়েছি আমরা নো পেন ক্লাম নো স্টেরয়েড দিই নাই তাই ঠিকই তো করার পরে বডির ইমিউন সিস্টেমটা যখন দেখা যায় যে আপডেট হচ্ছে ওনার ব্যথা ভালো হয়ে যাচ্ছে এখন উনি যদি আমাদের লাইফস্টাইলটা মেনটেন করে আমরা কিন্তু সুশি হেলদি লাইফস্টাইল নামে একটা লাইফস্টাইল চালু করেছি যার বদৌলতে এটাতে যদি কে ফলো করা হয় তাহলে দেখা যাবে আপনি দীর্ঘদিন ভালো থাকবেন আপনি যদি নিয়মিত এই ভিটামিন ডি লেভেলটা 50 থেকে 100 এর মধ্যে রাখতে পারেন আপনার ব্যথা আল্লাহ চাইতো আর হবে না কাজেই এখন ব্যথা হবে কি না হবে এখন যদি আপনার ডি লেভেলটা স্যার কিভাবে আপগ্রেড করব ডি লেভেলটা আপগ্রেড করার জন্য আপনাকে কিছু রোদে যাইতে হবে কিছু আপনার ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে যেসব ফুডে ডি আছে সামুদ্রিক মাছ ভিটামিন ডি সমৃদ্ধ ডিম মরিঙ্গা টি লিক এগুলো খেলে আপনি দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন আরেকজন প্রশ্ন করেছেন যে তাহলে আপনার যে প্রশ্ন একজন যে করেছেন যে আমার গলা কাঁধে ব্যথা তা বোঝা যাচ্ছে যে গলা কাঁধে ব্যথা এখানে আসলে আমরা ট্রিটমেন্ট গুলো করার পদ্ধতি কি কারণ হচ্ছে সেটা ডায়াগনোসিস করব পরে ট্রিটমেন্ট নিলে আল্লাহ চাইতো ভালো হয়ে যাবেন আরেকজন প্রশ্ন করেছেন স্যার আমার পিএলআইডি সমস্যা 5 বছর গ্যাস পেটে গ্যাস আছে ভাই আইবিএস এই জাতীয় যাদের সমস্যা আছে তারা এখানে আসার পরে আমাদের ট্রিটমেন্ট অনেকগুলো পদ্ধতি আছে যতগুলি রোগী আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল মেনটেন করছে প্রত্যেকটা রোগী আল্লাহর অশেষ রহমতে আইবিএস থেকে মুক্ত হয়েছেন পেটে গ্যাস জ্বালা পোড়া করা লিকি গার্ড এর থেকে মুক্ত হয়েছেন আপনাকে শুধু আমাদের কোর্সটা মেনটেন করতে হবে পিএলআইডি তো অঢেল পিএলআইডি আমাদের যদি আপনি ফেসবুক দেখেন প্রচুর পিএলআইডি আপনার 5 বছর 20 বছরের পিএলআইডি আল্লাহর রহমতে ভালো হয়ে যাচ্ছে কাজেই এই যে তো সমস্যা সমাধানে আকোপাঞ্চার সহ হেলদি লাইফস্টাইল মেনটেন করলে আপনি সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন আরেকজন প্রশ্ন করেছেন স্যার আমার দীর্ঘদিন যাবত আর্থ্রাইটিস স্পন্ডাইলাইটিস সমস্যা অনেক ওষুধ খেয়েছি কোনো কাজ হচ্ছে না আমাকে ভাই ওষুধ তো আপনার এই সমস্যার জন্য আপনি তো হ্যাঁ আমি কোনো ওষুধ খাইনি আমি শুধু এখন ওষুধ খান না কিন্তু আগে তো আগে অনেক ওষুধ খেয়েছি এবং মানে অগণিত ব্যথা কমে আবার হয় কিন্তু এটা আসলে রিল্যাক্সেবল এখানে দেখেন যে উনি কিন্তু আগে ওষুধ খেয়েছে আপনি ওষুধ খাচ্ছেন কাজ হচ্ছে না প্রাথমিক স্টেজে হয়তো কাজ হয় পরে হয়তো অনেকের ক্ষেত্রে কাজ হয় না বা অনেকে ওষুধ খেতে চান না অনেকে আপনার ক্রিয়েটিন লেভেল বেশি বা কিডনিতে এফেক্ট করে ওষুধ খেতে চান না তার বিনা ওষুধে চিকিৎসা খোঁজেন বিনা ওষুধে চিকিৎসার জন্য যেমন আল্লাহ ওনাকে মাফ করেছেন আপনি হয়তো মাফ আল্লাহ তাআলা আপনাকে করতে পারে কাজে এই যে তো সমস্যার জন্য এখানে সুন্দর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এখানে কি একই আমলার নিচে আকুপাঙ্কচার ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পিচ থেরাপি ওজন থেরাপি ব্যবস্থা করা হয়েছে যার পদ্ধতিতে যার যে পদ্ধতিতে চিকিৎসা লাগে সে কিন্তু সেই পদ্ধতিটা নিয়ে সুস্থ থাকতে পারেন এর পাশাপাশি আমরা একটা অ্যাডভাইস দিই যাদের ইমিউন সিস্টেমটা প্রচন্ড উইক তারা আমাদের কিন্তু ইউটিউব ফেসবুকে সুশি হেলদি লাইফস্টাইল বলা আছে এখন স্যার আমি তো নিয়মিত দুধ খাই নিয়মিত ডিম খাই তারপর হ্যাঁ আপনি যে ডিমটা খাচ্ছেন ডিমের মধ্যে হয়তো হেভি মেটাল আছে আপনি যে দুধটা খাচ্ছেন দুধের মধ্যে তো হরমোন আছে সেই জন্যই এই লেভেলটা আপনার ক্ষেত্রে কাঙ্ক্ষিত আসতেছে না যদি আপনি হেভি মেটালবিহীন ডিম খাইতে পারেন আপনি যদি হরমোনবিহীন দুধ খাইতে পারেন আপনি যদি এই লাইফস্টাইলকে এক্সারসাইজ করেন রোদে যান লাইফস্টাইল মেনটেন করেন ঢেকে সেটা চাল খান আল্লাহ চাইতো আপনাকে ওষুধের দিকে যাইতে হবে না আল্লাহ চাইতো মুক্ত থাকতে পারবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর এস এম শহীদুল ইসলাম থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ